নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি গন্ধরাজ ঘোল। এই গরমে শরীর ঠান্ডা রাখতে ভীষণই তৃপ্তিদায়ক এই গন্ধরাজ ঘোলের কোনো তুলনাই হয় না। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, সাবেকি পদ্ধতিতে গন্ধরাজ লেবুর ঘোল। গন্ধরাজ লেবুর ঘোল বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম টক দই নিয়েছি, চিনি নিয়েছি কিছুটা, একটা গন্ধরাজ লেবু নিয়েছি, এখানে 1/2 চামচ নুন নিয়েছি আর 1/2 চামচ বিট নুন নিয়েছি, এখানে কিছুটা বরফের টুকরো নিয়েছি। এবার প্রথমে আমি একটা গ্রেটারে লেবুর খোসাটাকে গ্রেট করে নেব। গন্ধরাজ লেবুর এই খোসার মধ্যে বেশি গন্ধ থাকে, গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন এই সাদা অংশটা কিছুতেই না বের হয়, শুধু সবুজ অংশটাই গ্রেট করে নিয়ে নিতে হবে। সাদা অংশটা কিন্তু ভীষণ তেতো হয়। আমি লেবুটার খোসা ভালো করে গ্রেট করে 1 চামচ মতন নিয়ে নেব। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, এবার টক দইটা এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি চিনি, আমি এই পুরো চিনিটা দেব না, 2 চামচ মতন চিনি দিলাম, নুনটা দিয়ে দিলাম, বিট নুনটা দিয়ে দেব, আর দেব বরফের টুকরোগুলো। এবার এইগুলোকে 2 মিনিট মতো ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই গন্ধরাজ লেবুর খোসাটা, আর 1 গ্লাস মতন ফ্রিজের ঠান্ডা জল। এইগুলো দেওয়ার পরে আর কিন্তু ব্লেন্ড করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গন্ধরাজ ঘোল। আমি এখন কয়েকটা গ্লাসে এই ঘোলটাকে সার্ভ করে দেব। বাড়িতে কোনো অতিথি এলে কিংবা আপনারা নিজেরাও বানিয়ে খাবেন, মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আমার আজকের এই গন্ধরাজ লেবুর ঘোল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এই ঘোলের ওপর দিয়ে একটু গন্ধরাজ লেবুর জেস্ট ছড়িয়ে সাজিয়ে দিচ্ছি। আজ এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।